আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনারা দেখছিলেন যে ভ্রাম্যমান রাইস মিল যে গাড়িটি, একের ভিতরে দুইটা হলার সেটআপ করা আছে। তো এই দুইটা হলার সেটআপ করা অবস্থায় কিন্তু আমি আপনাদেরকে এতক্ষণ চালিয়ে দেখালাম গাড়িটি কিভাবে চালিয়ে ডাইনে বাই প্লাস উঁচা নিচু জায়গায় প্লাস ব্রেক ইত্যাদি চালানোর সিস্টেমটা কিন্তু আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। তো এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত টাকায় ক্রয় করতে পারবেন, মেশিনের ক্যাপাসিটি প্রতি ঘন্টায় কতটুকু না আর কত হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন দেওয়া আছে, পাশে এই যে একটা মেশিন দেওয়া আছে, এই মেশিনের কাজ কি আমি আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, চলুন যাওয়া যাক, মেশিন সম্পর্কে কিছু কথা বলবো। তো ভিউয়ার্স, এটা হচ্ছে 10 ইঞ্চি চায়না গ্রাইন্ডার মেশিন। এটা দিয়ে হলুদ মরিচ মশলা ভুট্টা তারপরে আপনার ইত্যাদি জিনিস আর কি যে কোনো জিনিস আপনি পাউডার করতে পারবেন। তো এই পাউডার আপনার ইচ্ছা অধীন করতে পারবেন, কারণ এখানে প্রেশার দেওয়া এবং কম করার সিস্টেম আছে। তো এই যে এটা সিস্টেম এই জিনিসটাই কিন্তু আপনার প্রেশার ক্রিয়েট করে এই জায়গায়। তো এটা হচ্ছে এর ভিতরে থাকে, এই হচ্ছে এই মেশিনের সিস্টেম। এটা হচ্ছে এসএস এর পাটা, ভিতরে যে পাটাটা দেখতে পাচ্ছেন এই পাটাটা কিন্তু এসএস এর। এই 10 ইঞ্চি পাটা দিয়ে এটাকে আপনারা চাউল হলুদ মরিচ মশলা গম ইত্যাদি পাউডার করতে পারবেন এই মেশিনটা দিয়ে। তো এই মেশিনটাতে যে কোনো প্রকার জিনিস আপনি পাউডার করেন না কেন, ভিতরে কোনো জিনিস জমে থাকার বা থেমে থাকার কোনো জায়গা নাই। তো 10 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন, এটার কাজ হচ্ছে পাউডার করা, যে কোনো জিনিস দিলে আপনার পাউডার করতে পারবেন। আর পাশাপাশি যে রাইস মিলটি রাখা হচ্ছে এটি 8 নম্বর রাইস মিল। এটার ক্যাপাসিটি প্রতি ঘন্টায় 15 থেকে 16 মণ ধান চুড়াইতে পারবেন। তো এটি হচ্ছে এক পাশে ধান দিবেন, আরেক পাশে চাউল খুদ পরিষ্কার হয়ে চাউলগুলো ঝকঝকে বাইর হবে। তো ওই পাশে আপনার চালনি দিয়ে বাইরে হবে, চালনিটা আমি আপনাদেরকে দেখাবো। উপর দিয়ে চাউল দিবেন, এখানে লোড দিবেন। এই জায়গায় যে হাত দিয়ে ধরার কোনো দরকার নাই, কারণ এখানে অটো চাবি দেওয়া আছে, চাবির সাহায্যে নেমে আসবে অটোমেটিকভাবে। এই যে চালনি, এই চালনি দ্বারা কিন্তু আপনার চাউলটা একদম পরিষ্কার হয়ে বাইরে হবে। এই পাইটে চাউলের ভিতরে যে ভাঙা চাউল থাকে বা খুদ যেটাকে বলি আমরা, তো সেই খুদগুলা কিন্তু এই পাই দিয়ে আপনার বাইরে হয়ে যাবে। তো এই মেশিনটি ভ্রাম্যমান সিস্টেম, আপনি আপনার নিজ নিজ এলাকায় কিন্তু এই মেশিনটি ক্রয় করে নিয়ে যে ধান চুড়ানো ব্যবসাটা করতে পারবেন। তো এই মেশিনে এখানে যে ইঞ্জিন দেওয়া আছে, চলার উৎস বা হর্স পাওয়ার বা ক্ষমতা যেটাই বলেন না কেন, এখানে দেখতে পাচ্ছেন একটা চাঙ্কাই ইঞ্জিন দেওয়া আছে, ডিজেল ইঞ্জিন। তো এখানে হচ্ছে 22 হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন, যেটা 2200 RPM এ চলবে, 180 কেজি ওজন। তো এই মেশিনটার একটা ইঞ্জিন দিয়ে কিন্তু 3টা কাজ, একটা হচ্ছে গাড়ি চালায় যাইতে পারবেন, আরেকটি হচ্ছে এই চায়না গ্রাইন্ডার মেশিন ব্যবহার করবেন, প্লাস এর বেল্ট ফিতা খুলে রেখে রাইস মিল ব্যবহার করতে পারবেন। সেই ধরনের সুযোগ সুবিধা দিয়েই কিন্তু এই মেশিনটি তৈরি করা হয়েছে। এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে, যদি কিনা এই মেশিনটা না নেন সেক্ষেত্রে 1,10,000 টাকা। আর এই পাশে যে মেশিনটা অ্যাড করে নেবেন সেই মেশিনের দাম সাথে প্লাস হবে। তো বর্তমানে মেশিনের মূল্য হচ্ছে 1,35,000 টাকা। তো এই সেটআপ এই অবস্থায় যদি আপনি নিতে চান 1,35,000 টাকা হলে নিতে পারবেন। বর্তমানে এই মেশিনটির ডেলিভারি যাচ্ছে হচ্ছে নড়াইল জেলায়। তো নড়াইলে ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে আপনাদের সামনে কিছু কথা বললাম। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন, ঘরের বাইরে গেলে মাস্ক পরবেন। আল্লাহ হাফেজ।